দেখতে দেখতে দুর্গাপূজো চলেই এসেছে, আর আমি তাই এসেছি আজকে কলকাতা সব থেকে বড় বাজার কলকাতাতে তোমাদেরকে কালেকশন দেখাতে। হাই গাইজ, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মিস চ্যাটার বক্স। সো আজকে আমি তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতা সব থেকে বড় বাজার কলকাতাতে, যেটা হাতিবাগানে আছে। এটা বেসিক্যালি আগে মিত্র সিনেমা ছিল, এখন ওটা বাজার কলকাতা হয়ে গেছে। আমাকে ওরা ইনভাইট করেছে ইনস্টাগ্রাম কোলাবরেশনের জন্য। সো আমি ওদের কালেকশনটা তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাবো, প্লাস আমি তিনটে লুক ক্রিয়েট করবো ওখানের আউটফিট দিয়ে। সো ব্লগটা দেখো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। চলো এবার ব্লগটা স্টার্ট করা যাক। এখানে কিন্তু আরেকটা বাজার কলকাতা আছে, এটা কিন্তু নয়, এটা ছোটটা, এটা পুরনো বাজার কলকাতা। এখানে আমি যাচ্ছি যেটা, সেটা তোমাদেরকে দেখাবো। সো আমি যে বাজার কলকাতাটার কথা বলছি সেটা হচ্ছে এইটা, এটা সব থেকে বড় বাজার কলকাতা, দেখতে পাচ্ছ। আমি ঢুকে পড়েছি বাজার কলকাতাতে তোমাদেরকে কালেকশন দেখাতে, আর আমি তিনটে লুক ক্রিয়েট করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। ফার্স্টে তোমাদেরকে এই টপটা দেখাচ্ছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটাও এত সুন্দর দেখতে, আর এটা জাস্ট 599 দাম। এই বছরের পুজোর কালেকশন বাজার কলকাতায় আউটস্ট্যান্ডিং। আমার অ্যাকচুয়ালি এত ভালো লেগেছে কালেকশন দেখে, আর প্রাইস রেঞ্জটাও এতটাই অফোর্ডেবল যে সবাই কিন্তু ইজিলি অফোর্ড করতে পারবে। বিভিন্ন প্যাটার্নের টপস অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ডিজাইনের টপস অ্যাভেলেবেল আছে, কালার্স অ্যাভেলেবেল আছে। ক্রপ টপ চাইলে ক্রপ টপ পেয়ে যাবে, শার্টস চাইলে শার্টস পেয়ে যাবে, আর যদি একটু সোফেস্টিকেটেড টপস চাই সেটাও পেয়ে যাবে। আমি এবার এসছি ড্রেস সেকশনে তোমাদের ড্রেসগুলো দেখিয়ে দিতে। এটা 649 রুপিস, ভাবা যায়, এত সুন্দর একটা মিষ্টি কালার, আর ড্রেসটাও দেখতে সুন্দর। এই ড্রেসটা দেখো, এটা স্কোয়ার নেকলাইন আছে, স্কোয়ার নেকলাইনটা কিন্তু বিশাল চলছে আজকাল। এটা 649 প্রাইস, রেড কালারটা। এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা পারফেক্ট ড্রেস, সরি মানে আউট অফ কনটেক্সট বললাম। এইটা দেখো, এটা একটা সেট, এটা 999, মানে 999 একটা সেট পেয়ে যাবে। এটা আমি লাস্টে দেখাবো, কারণ এরকম একটা সেট শালিনী আমার ফ্রেন্ড পরেছে, আমি দেখাবো কিরম লাগে অ্যাকচুয়ালি পরার পর। এটাও 999, এখানে যতগুলো দেখতে পাচ্ছ ওগুলো 999। এটা এবার ইন্ডিয়ান সেকশনে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা আমার ভীষণ পছন্দ, এটা 1699 প্রাইস, দেখতে ভীষণ সুন্দর। আমি এটা পরেছি, লাস্টে দেখাবো কিন্তু লুকটা, তো লাস্ট অবধি দেখো। এটার প্রাইসটা 1499। তারপর তোমাদেরকে আরেকটা খুব সুন্দর আউটফিট দেখিয়ে দিচ্ছি, খুব অফোর্ডেবল প্রাইসের মধ্যে। এইটা জাস্ট রুপিস 799-এ তোমরা পেয়ে যাবে। কালারটা দেখো, একদম পারফেক্ট কিন্তু দুর্গা পুজোর জন্য। সো এদের কালেকশন অ্যাকচুয়ালি খুব সুন্দর, আমার মানে ভীষণ 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 ভালো লেগেছে কালেকশন দেখে। আর লাস্ট অবধি দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কোন তিনটে লুক ক্রিয়েট করেছি। এটাও দেখো, এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। একটু হেভি ওয়ার যদি চাও সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। এটা যেমন 2499-এ পাওয়া যাচ্ছে, প্রাইস রেঞ্জটা কিন্তু অফোর্ডেবল প্রাইস রেঞ্জ, বারবার এটাই বলার চেষ্টা করছি কারণ আমি এক্সপেক্ট করিনি। এইটা 1599, কি মিষ্টি কালারটা, কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর, আর কোয়ালিটিও, বাই দ্য ওয়ে কোয়ালিটিও কিন্তু খুব ভালো। চলো তোমাদেরকে এবার একটু ড্রেস দেখিয়ে দিই আবার। এটা 549 রুপিসে পাওয়া যাচ্ছে, এখানে যতগুলো ড্রেস দেখছো মোটামুটি 549 রুপিসে। এই ড্রেসটাও আমার ভীষণ পছন্দ, এইটার দাম 749। এটাও একটু ভ্যালেন্টাইন্স ডে একটু ফিল দিচ্ছে, কিন্তু না, তোমরা পুজোতেও ডেফিনেটলি পরতে পারো। কুর্তি প্যান্টস পাওয়া যাচ্ছিল 199-এ, আনবিলিভেবল গাইজ, আনবিলিভেবল। এটা শাড়ি সেকশন, ইয়েস, বাজার কলকাতায় শাড়িরও সেকশন আছে। সো তোমাদের যদি শাড়ি কেনার কোনো ইচ্ছা থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো, অনেক টাইপের শাড়িও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে।
তোমাদেরকে কিন্তু আমি অলরেডি আগে বলে দিয়েছি যে আমি লুক ক্রিয়েট করবো, এটা আমার একটা লুক। আর এই যে শালিনী, আমার ফ্রেন্ড শালিনী, ও এখানে কিন্তু শ্যুট করছে, এটা ওর একটা লুক, আর এটা আমার একটা লুক। লাস্টে পুরো লুকগুলো দেখাবো। আর তোমাদেরকে এইটা দেখিয়ে দিচ্ছি, তোমাকে আগেও বলছিলাম যে এই যে সেটগুলো, সো সেটগুলো এরকম দেখতে লাগে। আর এটাও শালিনীর আর একটা লুক, তোমাদেরকে তিনটে লুকই কিন্তু শালিনী দেখিয়ে দিলাম। এবার চলো আমার লুকগুলো দেখিয়ে দিই। এটা ফার্স্ট লুকটা, খুব সুন্দর লেগেছে আমার এই আউটফিটটা, ইভেন এই আউটফিটটাও আমার ভীষণ পছন্দ। এটা আমার লাস্ট আউটফিট, এবার চলো বেরিয়ে পড়া যাক। হাতিবাগানের ভিড় ঠেলে আমরা যাচ্ছি কেএফসিতে। দেখো কেএফসির বাইরে বিড়ালটা কিরম ভাবে ঘুমাচ্ছে, মানে এত মজা লাইফ এদের। শালিনী প্রুফ করার চেষ্টা করছে যে ও বিশাল স্ট্রং, তাই সবকটা নিজেই একা নিয়ে চলে এসছে। ভালো রিয়ালিটি। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, বাড়ি যেতে পারবো কি? বাড়ি যাওয়া যাবে না আজকে। সো গাইস, আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে আজকে কালেকশনটা দেখিয়েছি। আজকে কিচ্ছু শপিং করিনি, কারণ তোমাদের বলেছিলাম যে এটা একটা কোলাবরেশন ছিল, আমার ইনস্টাগ্রামের জন্য কোলাবরেশনটা ছিল। সো কিচ্ছু শপিং করিনি, কিন্তু তোমাদের জন্য কিন্তু এই পুরো কালেকশনটা দেখিয়ে দিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।